হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে গতকালকে, অর্থাৎ বুধবারের ভার্চুয়াল সভায়। প্রথম ধাপের সম্ভাব্য পরীক্ষা আগামী 22 এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ঈদের পর অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার তারিখ নিয়ে অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবেদনটি। তো মূল ভিডিও শুরু করার আগে আপনার সুবিধার্থে একটি জিনিস জানিয়ে রাখি, আপনারা যদি অল্প সময়ে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়মিত আপলোড করা ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাবেন এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। পেজটিকে ফলো করে রাখলে সকল চাকরির সার্কুলার সম্পর্কে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা, এটি ঢাকা নিউজে প্রকাশিত হয়েছে 31 মার্চ, অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ 2টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের জন্য সম্ভাব্য পরীক্ষা আগামী 22 এপ্রিল ও দ্বিতীয় ধাপের জন্য পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে। বুধবার দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ সিদ্ধান্ত দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 2 ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে আগামী 22 এপ্রিল পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটি চূড়ান্ত নয়, আর পরবর্তী ধাপে পরীক্ষা নেওয়া হবে ঈদের পর। এর আগে গত 15 মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী 8 এপ্রিল থেকে সহকারী প্রাথমিকের 45,000 সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। 5 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী 23 মে শেষ হবে। তো একই নিউজ আরও একটি পত্রিকায় প্রকাশিত হয়, সেটা হলো যায় যায় দিন। এখানেও দেখা যাচ্ছে যে আগামী 22 এপ্রিল প্রাথমিকের 45,000 শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা 4 ধাপে নেওয়ার কথা থাকলেও অবশেষে পরীক্ষাটি নেওয়া হচ্ছে জেলা পর্যায়ে। এখানে বলা আছে যে দেশের 61টি জেলায় একযোগে নেওয়া হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাটি। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সাথে জুম সভায় প্রাথমিকের DG এই সিদ্ধান্ত জানিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগামী 22 এপ্রিল প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ সম্পর্কে সর্বশেষ আপডেট। দয়া করে ভিডিওটি আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও পরীক্ষার তারিখ সম্পর্কে জানতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নেবেন। আল্লাহ হাফেজ।